অবশেষে চলে যেতে এলো, কিছুতে যেতে চাইছিল না, দাঁড় করেছিল। সকাল দিয়ে স্টার্ট করছি, এখন বাজে 7:10, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো এখনো মশারি টশারি কিছু তোলা হয়নি, তো সেইভাবে আছে। আর এদিকে এই যে পাকা বুড়িটা আমার উঠে গেছে, উঠে গেলে তার জন্য এখন বাইরে বেরোনো যাচ্ছে না, ভীষণ কুয়াশা, রৌদ্র বার হয়নি। আর ও উঠেছে কিন্তু 6টার সময়, তাও চেপে শুয়ে রেখেছিলাম 6:30 পর্যন্ত, তারপরে গিয়ে আর শুয়ানো রাখ যাচ্ছিল না। তারপরে এই যে খেলনা বাটি দিয়ে বসিয়ে রেখেছি, এখন বাইরে যাওয়া যাবে না, ভীষণ ঠান্ডা। তো তার জন্য বললাম, শোনাই তুমি এখন খেলা করো, এই দেখো খেলা করছে কত বাটি খটি নিয়ে। তো যাই হোক, আমার এন্ট্রিটাই দেওয়া হয়নি। তো নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি যেহেতু ভালোই আছি। তো এই দেখো, হ্যাঁ আমাদের কালকের থেকে যেন প্রদীপ দেওয়া শুরু হচ্ছে, বেশ ইন্টারেস্টিং ব্লগ আসবে আমাদের এখানে। অগ্রহায়ণ মাসের লাস্ট মঙ্গলবারের আগে 3 দিন ধরে প্রদীপ দেওয়া হয়। তো সব জায়গায় জায়গায় এক জায়গায় দেয় না, সব জায়গায় প্রদীপ বানাতে হয়। মাটির প্রদীপ কাদা তুলে নিয়ে আসবে, পুকুর দিয়ে তারপরে বানাবো, তারপরে সেগুলো তেল সন্তি দেওয়ার পরে সেইগুলো তারপরে মন্দির মন্দিরে দেবো, 4-5 মন্দিরে দিতে হয়। তো আমি হয়তো এবছর দেবো না, কিন্তু সবাই দেবে, সেটা তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগে দেখতে। আর এই যে মাঠে সর্ষে গাছ হয়েছে, তাই সেই ফুল তুলবো। কি বলছো মামা? তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, মা তো বাড়িতে নেই, আর এদিকে মামার সঙ্গে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো কি করব, অবশেষে রান্নাঘরে চলে আসলাম। আর ওদিকে যেন সব কাজ ফেলানো আছে, মা বাবা ভাই আছে, সকালবেলায় চলে গেছে মাকে জল দিতে। অনেকগুলো ক্ষেত, তো জল দিতে বেশ অনেকক্ষণই লাগবে। তো বাবা আবার 7টার সময় কাজে চলে যাবে, তো বাবা খেয়ে দিয়ে বাবা চলে গেছিলো, আর মা আর ভাই আছে মাঠে, আর আমি মামার সঙ্গে নিয়ে পাচ্ছি না। তো কোনো কাজই করা আছে না, যেহেতু ওকে নিয়ে বসিয়ে ওকে ঘরের বিছানাটা কোনোরকমভাবে তুলেছি, আর বাইরের বিছানা তুলতে তুলতে আপ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে অনেকটা সময় পার হয়ে যাচ্ছিলো, তো ভাবছিলাম যে ওকে তো খাওয়াতে হবে, আর ও তো আলু ভাজা ছাড়া কিছুই পছন্দ করে না। তো ওর জন্য একটু অল্প তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে এপাড়া ওপাড়া করে বেড়াতে হবে আমার খাওয়ানোর জন্য। কী করবো বলো, বাচ্চা মানুষ না খেলে তো আমার সেটাই করতে হবে, তাই না? তো চলো এখন আলু ভাজাটা করি নি, তারপরে ওকে নিয়ে যাবো খাওয়াতে। আর না, সবাই বলে যে শুকনো খাবার খাওয়াস কেন, আর ও না শুকনো খাবার ছাড়া খেতেই চায় না। একটু ঝোল ঝোল করে দিলে বা ডাল দিয়ে মেখে দিলে ও কিছুতেই খাবে না, ও শুকনো ওই রকমভাবে খাবে। কি করবো বলো, ও এরকমইভাবেই ভালোবাসে, তাই না? আর এখন যেন চামচ বাটি যেন দেখতেই পারছে না। তো চলো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর এদিকে আমার সাথে বদমাইশি করছে সেটাও দেখতে থাকো। কি তুলছো তুমি ওখান দিয়ে? শোনাই কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? ভাত খাচ্ছ? বটি কড়া হয়ে গেছে, আমার আলু ভাজা হয়ে গেছে, ওকে সকালবেলা আলু ভাজা দিয়ে ভাত দেবো। অল্প কটা খাবে তো আলু ভাজা দিয়ে, ভালোবাসে আলু খেতে, তো এখন দেবো। তো আর মানে সকালে সব কাজ সেবে করে আছে, ভালোভাবে কিচ্ছু করা হয়নি, মা তো বাড়িতে নেই, সকালবেলা জল দিতে গেছে মাঠে, তো ওইভাবেই রেখে দিয়েছি। এই যে ইনি না ঘুমালে কিছু করা যাচ্ছে না, তো এনাকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে সব কিছু হাত দেবো। তো চলো, ইনি খুব বদমাইশ, তাই না মাম্মা? যে কটা ভাত খাবে খাবে, তার জন্য ওর জন্য কটা আলু ভাজি নিলাম, আর এ কটা ভাইয়ের জন্য রেখে দিচ্ছি। বাবা এই তো বিশাল বড় তেলাপিয়া, এই তো রয়েছে, জ্যান্ত আছে বড় মাইক। এ কত করে এগুলো? এটা 560 টাকা, এটা 10 টাকা। আর গুচিংড়ি কত করে? এইজন 5 টাকা। এদিকে দেখো, এই যে চিংড়ি মাছটা নিয়েছি 5 টাকায়, যেন খুব কম দামে পেয়ে গেছি, তো এখন খুচরো নেই, অন্য এক সময় দিয়ে দেবো।
ওই মামার সোনার জামা কাপড় আর ওর শ্যাম্পু করাবো বলে আজকে এই যে ডারমা ডিউট প্রোডাক্ট এই শ্যাম্পুটা করাই ওকে। আর এদিকে দেখো স্নান করার আগে লেবু রসটা খাওয়া যায়, এখন বিকেলে খাওয়ায় না, সন্ধ্যা হয়ে যায় তো তাই তখন আর খাওয়ানো হয় না, তো এখন খাওয়ানোর পরে তাই ওকে স্নান করাবো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন স্নান করা হয়ে গেছে আর মামাম সোনাকে মাছ নিয়ে এসে মামাম সোনাকে স্নান করিয়েছি, ওকে আজকে শ্যাম্পু করে দিয়েছিলাম দেখলে তো, আর তারপরে ওকে একটু লেবু রস খাওয়াতে গেছিলাম কিন্তু বাটিটা সমুদ্রে ফেলে দিয়েছে, যেটুকু হাফ হাফ মানে কেটে ওকে হাতে ধরেছিলাম তো সেটুকুন খেয়েছে ও, আর মানে চামচ বাটিতে করে আর খাবে না। তো যাই হোক, তারপর বাসন মিলে জল এনে রেখেছিলাম, তো মা এখন মানে ভাতটা বসিয়ে দিয়েছে, তো আমি এখন গিয়ে রান্নাটা করবো আর মা যাবে স্নান করতে। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে, আর ওই যে ভাতি চিংড়ি নিলাম সেটা দিয়েও কী রান্না করছি সেটা দেখবে, আর চলো। আর মা এইদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো মা বললো আমি কেচে দেবানি, আর এখন 12:30 বেজে গেছে, তো মা বললো আমি কেচে দিচ্ছি একটু আয় রান্না করে, চলো। আর মা এসে পুজো টুজো দেখে মা ওসব করতে চলো তো। তো বন্ধুরা এই দেখো মা বলেছিল, তো আমি আস্তে আস্তে মায়ের জল দেওয়া হয়ে গেছিলো, তো মা বললো আমি এটা রান্না করে যাচ্ছি আর তুই ওই দুটো কর। তো আমি এদিকে দেখো বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এদিকে হলো ভাতটা মানে কিছুটা হয়েছে, আর ওদিকে যে আমি অল্প একটু চিংড়ি মাছের বড়া করব ওই জন্য অল্প পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি, আর কি বলো তো, আর ওদিকে অল্প একটু মা মানে মা অল্প একটু মশলা রেখে দিয়েছে, যে মশলাটা ফুলকপি দিয়েছিল না ওর অল্প একটু মশলা রেখে দিয়েছে চিংড়ি মাছে দেবো, তো বেশি একটা করবো না দুটো একটাই করবো, আর তেল নেই তো ওই জন্য বেশি করবো না। তো এদিকে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর অল্প করে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর তেমন কিছু ওতে আর দেবো না। আর মা আর আমি মিলে মামাম সোনাকে স্নান করিয়ে দিলাম, তো ওকে বাবুকে আজকে মাথায় শ্যাম্পু করে দিয়েছি, শ্যাম্পু করেছি গায়েও সাবান দিয়ে দিয়েছি, তো বাবু এখন স্নান করার পরে এখন একটু ঘুমোতে গেছে, তো বেশিক্ষণ ঘুমাবে না, চটাপট করে নিতে হবে নাহলে আবার উঠে যাবে। দেখো এদিকে ভাতি মানে এগুলো এখন ভাজা হয়নি, এদিকে পেঁয়াজ লঙ্কা আছে, তো এগুলোকে এই যে তরকারিটা দেবো, এর মধ্যে মূলো তারপরে পেঁয়াজকলি আর সিম আছে, তো এই চচ্চড়ির মতো একটু করবো, আর সেদিকে এই যে অল্প একটু ভাতি চিংড়ি একটুখানি মাখিয়ে রেখেছি, একটু বড়া করবো আমি, যেহেতু তেল শর্ট আছে ওই জন্য আমার মতন অল্প একটু করবো আর কেউ খাবে না, তো চলো। তেলটা গরম হয়নি ওই জন্য একটু অপেক্ষা করছিলাম। তো এদিকে দেখো অল্প তেলে বেশ ভালো মুচমুচে হয়েছে, আবার আমার বৌদি ভাই এসেছিলো ছোটো বৌদি, তো ছোটো বৌদি একটা খেয়ে বললো বেশ টেস্টি হয়েছে নাকি। আর এদিকে দেখো আমি মনের ভুলে তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু মানে লবণ দিতে ভুলে গেছি, তো চলো লবণ দিয়ে নেব আর চ।
সব কিছু একসঙ্গেই খটোপাকড় হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, এদিকে যেগুলো এঁটো বাসন হয়েছে সেগুলো কলের ওখানে রেখে আসলাম, আর এদিকে অল্প অল্প করে জাল দিচ্ছি, মানে হালকা জালে হবে, যেহেতু ওটা কিন্তু ভাপটিয়ে নিচ্ছি, তাও যেন ঠিক হচ্ছে না, মনের মতন হচ্ছে না, তাও আবার বারবার অল্প একটু করে মানে অল্প একটু একটু করে জাল দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি, আর ওদিকে ঢাকা দিয়ে ভাবলাম এই রান্নাঘরটা এইভাবে ঝাড়ু দিয়ে নিই। তো চলো এদিকে, আর জানো আজকের ভাতটা একটু শক্তও আছে, মানে খুব সমস্যা হচ্ছে, আর এই যে পাটকাটিগুলো মানে এইগুলো আমাদের মানে অনেক পাটকাটি উঠেছিলো, তো সব গাঁদা দেওয়া হয়নি, কিছুটা জলে মানে জলের সাইডে রেখে দিয়ে এসেছিলাম, তো সেইগুলো এখন মা নিয়ে আসে ওখান দিয়ে নিয়ে এসে আর রেখে দেয়, অনেকটা অনেকটা করে নিয়ে আসে বলে মানে জায়গাটা বেশি নিয়ে নেয়। তো যাই হোক চলো, আমার মোটামুটি এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাইরের দিকটা অল্প একটু ঝাড় দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, বাই, টাটা।